নমস্কার বন্ধুরা, উর্মিলা কিচেন। আজ নিয়ে এসেছি মাছ বেসালের সবজি দিয়ে চুনো মাছের তরকারি। একটা বেগুন ছোট ছোট করে কেটে নিয়েছি, একটা আলু নিয়েছি, আলু ছোট ছোট করে চৌকো চৌকো করে কেটে নেব। আলুটা কাটা হয়ে গেছে, একটা ফুলকপি নিয়েছি, হাফ কেটে ফুলকপিটা ছোট ছোট করে কেটে নেব। ফুলকপিগুলো কাটা হয়ে গেছে, একটা প্লেটে সবজিগুলো সাজিয়ে নিয়েছি। একটা পাত্রে মাছ নিয়ে নিলাম, হাফ চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ দিয়ে দিল। লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। মাছটা ভালো করে মাখানো হয়ে গেছে, একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াই কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এক এক করে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো সব দেওয়া হয়ে গেছে, এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে আরেক পিঠ ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নেব। মাছগুলো সব তোলা হয়ে গেছে, মাছ ভাজা তেলের উপরে ফুলকপি ভেজে নেব। হাফ চামচ মতন লবণ দিয়ে দিলাম, হাফ চামচ মতন হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে ফুলকপিটা ভালো করে ভেজে নেব। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নেব। ফোড়নের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরে, হালকা আছে, জিরেটা ভেজে নেব। জিরেটা ভাজা হয়ে গেছে, একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটা ভেজে নেব। এক চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিলাম, আদা রসুনের গন্ধটা যেন না থাকে ভালো করে ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ দিয়ে দিলাম, হাফ চামচ জিরে দিয়ে দিলাম, এক চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, এক চামচ বাটা লঙ্কা দিয়ে দিলাম। ঝালের বাঘটা বেশি দিয়েছি, আপনারা চাইলে কমও খেতে পারেন। মশলাটা লেগে না যায়, সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। একটু নেড়ে দিলাম, শাক দিয়ে দিলাম, সবজিটা আরেকটু কষে নেব। সবজিটা প্রায় কষা হয়ে গেছে, ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। সবজিটা ভালো করে কষা হয়ে গেছে, পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল দেওয়া হয়ে গেছে, আর একটু নেড়ে দিলাম, সবজিটা নেড়ে দিলাম। সবজিটা ফুটে উঠেছে, কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে। পাঁচ রকম সবজি দিয়ে সবজিটা খুব ভালো লাগে খেতে। শীতের সময় সবজিটা হয়ে গেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম। সবজিটা হয়ে গেছে, লাবিয়ে নেবো, লাবিয়ে পরিবেশন করবো। আপনাদের ভালো লাগলে কমেন্ট, শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করবেন।